السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسنته واهتدى بهديه إلى يوم الدين. أيها الإخوة، সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি আমরা সাধারণত এখানে যারা আছেন অনেকেই জানেন, অনেকেই এই বিষয়ে কম বেশি জানেন, বিশেষ করে যারা পড়াচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিষয়টি জানা আছে। আমি শুধু স্মরণ করিয়ে দেব, ওয়াদাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনেক কিছু জানার পরেও মানুষের অনেক অনেকদিন চলে যাওয়ার পরে সেটা ঢাকনা পড়ে যায়, সুতরাং সেই কারণে আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব যেগুলো আপনাদের আমাদের সবার ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় হচ্ছে আপনারা শুনেছেন মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম, ইসলামে সুন্নাতের স্থান বা মর্যাদা, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমি চাই প্রত্যেক আলেম আমাকে সহযোগিতা করুন তার পরামর্শ দিয়ে, এবং তাদের যে জ্ঞান ভাণ্ডার আছে তা দিয়ে আমরা পরস্পর আলোচনা করে আমরা যেন একটা ভালো সিদ্ধান্ত বুঝতে পারি সে ব্যাপারে সহযোগিতা করেন। এবং আপনারা লিখবেন এবং আমার কোনো ভুল হলে সেটাও ধরিয়ে দিবেন, আর কোনো নতুন তথ্য আপনার কাছে না থাকলে সেটাও সংযোগ করতে পারবেন। সেজন্য আমরা প্রথমেই সুন্নাহ শব্দটির অর্থ জানি, সুন্নাহ শব্দটির অর্থ কী। আর সুন্নাহ শব্দটি সান্না, আপনারা জানেন সান্না, আর হাদিসের সান্না শব্দটি আসছে প্রবর্তন করার অর্থে। সুন্নাহ এক অর্থ হল সিরা, সিরা অর্থ হচ্ছে আর সুন্নাহ, সিরা হাসানাতান কানাত আও সাইয়া, সিরাতান হাসানাতান কানাত আও সাইয়া, ভালো সিরাত অথবা খারাপ সিরাত, এটা হল সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে, তিনি বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই, ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আউজারিহিম শাইয়্যান। সহিহ মুসলিমের হাদিসটি থেকে আমরা সুন্নাহ শব্দটির একটা অর্থ পাই, অর্থাৎ কোনো কিছু নিয়ম পদ্ধতি প্রবর্তন করা, কোনো নিয়ম বা পদ্ধতি প্রবর্তন করা, সুন্নাহের অর্থ। এটা একটা লোগাবি অর্থ, লোগাবি অর্থ হচ্ছে আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে কোনো নিয়ম বা পদ্ধতি প্রবর্তন করা, সুন্নাহ কোনো নিয়ম পদ্ধতি প্রবর্তন করা, এই অর্থে। সুন্নাহ শব্দটির দ্বিতীয় একটি অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম বা যা একটা নিয়ম চলে আসছে, সে একটি অর্থে কোরআনে কারিম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেটা বলা হয় আত-তাবিয়া আলা হুকমুল্লাহ সুবহানাহু ওয়া তাদবীরু। তাবিয়া হুকমুল্লাহ সুবহানাহু ওয়া তাদবীর, কোনো হুকুম আল্লাহর বিধান চলে আসছে যেটা, সেটার উপরে সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়। দ্বিতীয় অর্থটি হলো তাহলে কি হলো, আল্লাহর কোনো নিয়ম যেটাকে, আল্লাহর কোনো একটা নিয়মকে সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়, নিয়ম বা পদ্ধতি যেটা চলে আসছে সেটা সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই অর্থে এই সুন্নাহ শব্দটি ব্যবহার করেছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন সুন্নাতাল্লাহ ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আগে যারা চলে গেছে তাদের সাথে আল্লাহর যে ব্যবহার, আল্লাহর যে আচার, আল্লাহ কি করেছেন, কি পদ্ধতি তিনি অবলম্বন করেছেন, সেটা তিনি বলেছেন যে এই আল্লাহর সুন্নাত এভাবে ছিল, যারা অন্যায় করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যারা এবং শুধুমাত্র তার ঈমানদারদেরকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা একথা উল্লেখ করেছেন, তারপর বলেছেন ওয়ালান তাজিদা সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই নিয়ম প্রচলিত নিয়ম তিনি পরিবর্তন করেন না। যখনই মানুষ অবাধ্য হয় এবং শেষ পরিণতিতে চলে আসে, যারা উদ্ধার কোনো হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব চলে আসে। তৃতীয় যে অর্থে একটি অর্থে ব্যবহৃত হয়েছে সুন্নাহ শব্দটি অবৈধানিকভাবে, সেটা হচ্ছে ওরফ ওয়াল আদা, ওরফ ওয়াল আদা অর্থাৎ মানুষের অভ্যাস, মানুষ একটা জিনিসের উপর বড় হয়েছে, একটা উপর জিনিসের উপর চলছে, সেটা অর্থে সুন্নাহ ব্যবহৃত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
لا تتبعون سنن من كان قبلكم سنن من كان قبلكم دوبه পড়া হয় এটা লা তাতবাউন না সুনান মান কানা কাবলাকুম তোমরা অনুসরণ করবে তোমাদের আগে যারা চলে গেছে তাদের নিয়ম পদ্ধতি রীতিনীতি তোমরা অনুসরণ করে চলবে আগে যারা যেভাবে তারা একটা কোন অভ্যাস করেছে তোমরা সেই অভ্যাসগুলো পুরোপুরি অনুসরণ করে চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইহুদি নাসারা قال فمن তারা বিদিত আর কার আর কাদের কথা বলছি আমি অর্থাৎ তাদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন এখানে এই তিনটি অর্থই হচ্ছে সুন্নাহ শব্দের লোগাবি অর্থ বা অভিধানিক অর্থ এই তিনটি অর্থ জানার পর আমরা শরীয়ত অর্থ জানব শরীয়ত অর্থ কেন বললাম আপনারা জানেন যে একটি শরীয়ত একটা অর্থ পরিভাষিক অর্থ শরীয়ত অর্থ হলো যখন কোরআন এবং সুন্নাহ কোনো শব্দ আসে তখন সেটা শরীয়ত অর্থ বলা হয় এর বাইরে যখন ব্যবহৃত হয় তখন পরিভাষিক পরিভাষা মানুষ তৈরি করে আর শরীয়ত শব্দ মানুষ তৈরি করে না শরীয়তের পরিভাষায় সুন্নাহ শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ শরীয়তে কোনো শব্দ আসলে সুন্নাহ সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই এই অর্থ যদি আমরা দেখি তো মানুষের পরিভাষা এখানে চলে আসবে মানে মানুষ এই অর্থটা কি বুঝেছেন এই শব্দটি থেকে কি বুঝেছেন কোরআন এবং সুন্নাহ কোনো শব্দ আসছে তা থেকে মানুষ কি বুঝেছেন সেটা আবার ইসতেলাহ প্রত্যেক বিভাগের ইসতেলাহ আছে প্রতিটি মানুষ যে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ আছে ভিন্ন ভিন্ন ডাইমেনশন আছে ভিন্ন ভিন্ন অবস্থান আছে সেখান থেকে মানুষ অর্থ বুঝতে চেষ্টা করে যে শব্দটা কি অর্থ আছে কোরআন কোরআন এবং হাদিসে যদি সুন্নাহ শব্দ ব্যবহৃত হয়েছে তার কি অর্থ হয়েছে মুহাদ্দিসিনরা সুন্নাহ শব্দটি যে অর্থে ব্যবহৃত করেছেন তা হচ্ছে কুল্লু মা উসরানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন আও সিরাতিন আও খালকিন আও শামাইলিন আও আখবারিন أو صفات خلقية وخلقية دون نظر إلى ما قد يثبت به حكم شرعي أو ما لا يثبت به حكم شرعي محدثين دي نكوات سنة হচ্ছে একটি ব্যাপক শব্দ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজ অনুমোদন এবং তার সিরত তার সুরত সিরত সুরত এবং তার আচার ব্যবহার তিনি কিরকম ছিলেন সামাইল যেটাকে বলা হয় আমরা সামাইল পড়েছি সামাইল সম্পর্কে জানি তার বিভিন্ন সংবাদ তিনি কি করেছেন কখন কি অবস্থায় ছিলেন উনি তার যত রকমের তার সে যত কিছু বর্ণিত হয়েছে সবই এবং তার চারিত্রিকগত এবং সৃষ্টিগত যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলোও শূন্য হিসেবে বিবেচিত সেগুলো থেকে হুকুম সাব্যস্ত হোক বা হুকুম সাব্যস্ত না হোক এ সবই হচ্ছে শূন্য মুহাদ্দিসিন এই ব্যাপক অর্থে শূন্য শব্দটি ব্যবহার করে থাকেন সংক্ষেপে যদি আমরা এই মুহাদ্দিসিনের কথাটি বলতে পারি এটা কুল্লু মা উদিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন আও সিফা একটুকু বললে মুহাদ্দিসিনদের সব চলে আসে কুল্লু মা উদিফা যাই নসবত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে কথা হোক কাজ হোক কথা কাজ অনুমোদন অথবা কোন সিফা সিফার মধ্যে আখবার আসবে তে সিফা খালকিয়া খুলুকিয়া সব চলে আসবে সংক্ষেপে একটা বললে সবই চলে আসবে মুহাদ্দিসিনরা সুন্নাহ শব্দটি ব্যাপক অর্থে সুন্নাহ শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করে থাকেন সম্মানিত উপস্থিতি সুন্নাহ শব্দটি উসুলিনদের নিকট আরেকটি অর্থে ব্যবহৃত হয় উসুলি কারা আপনারা জানেন উসুল ফিক যারা গবেষণা করে তাদেরকে উসুলি বলা হয় উসুলি বলতে ফান্ডামেন্টাল বলা উদ্দেশ্য নয় মানে উসুলি হচ্ছে যারা উসুল ফিক নিয়ে গবেষণা করেন তাদের একটা সংজ্ঞা আছে সুন্নানি কারণ তারা ফিকহের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে তো জন্য তারা সুন্না বলতে শুধু ওই অংশটুকু নেয় যে অংশটুকু তাদের ফিক আছে যে অংশ থেকে মাসআলা বের হয় সেজন্য তারা আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআল তাকরির এই তিনটে জিনিসকে শুধুমাত্র সীমাবদ্ধ করেন উসুলিরা সুন্না বলতে বুঝেন আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরিরাতুহু সুন্না বলতে তারা তিনটে জিনিসকে বুঝে থাকেন কারা উসুল ফিকহের দৃষ্টিকোণ থেকে যারা সুন্নাকে লেখা পড়েন তারা কিন্তু তারা অন্যগুলি অস্বীকার করেন না তারা এগুলি বলেন কেন তাদের সাথে এগুলি বেশি সম্পৃক্ত মানে মাসআলা বের করার জন্য এগুলি তাদের প্রয়োজনীয় যেন তাদেরকে সুন্না হিসাবে এগুলিকে তারা নির্ধারণ করে থাকেন ফকিগণ উসুলিন তো গেল ফকিগণ সুন্না কাকে বলেন ফকিগণ সুন্না বলতে উসুলিনদের তাও বোঝেন না আবার মুহাদ্দিসিন তাও বোঝেন না তাদের নিকট সুন্নার দুটো ইতলাক আছে দুইটা দুই জিনিসে সুন্নাহ বলা হয় দুই জিনিসকে একটি হচ্ছে
সাধারণত অনেক ফকিকে পাবেন ওসুলিদের কথাটাও তারা বলেছে, যে সুন্না বলতে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাউল ফেল তাকরিরকে তারা বলেছেন, কিন্তু তারা বিশেষ করে যখন সুন্না বলেন যে তাদের মাসআলার ক্ষেত্রে, তখন সুন্না বলতে বুঝান যে কুল্লু মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু মা সাবাতা ফাইলু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু মা সাবাতা ফাইলু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্মা লাম ইয়াকুন ফরদান আও ওয়াজিবান, ফরজ ওয়াজিব বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যা করা সাব্যস্ত হয়েছে তা সুন্নাত, এটা বলে থাকেন আপনারা। এই জন্য যেমন জোহর আগে 4 রাকাত সালাত আদায় করা সুন্নাত বলে থাকেন, এই হিসাবে যে এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে যে এটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব না যেটা বলে থাকেন। এই জন্য যত মন্দুব আছে, নদব আছে মানে মুস্তাহাব আছে, যত মাসনুন আছে সুন্নত আছে, যত রাগিব আছে, যত ফদিলে আছে, এগুলো সবগুলি ফোকাহাদের নিকট এগুলো হচ্ছে সুন্নত, কারণ এগুলো ফেরালাম বিদাও মালিক রসুল্লাহ আসলাম সবসময় করেন নাই, মাঝে মধ্যে করেছেন, এই জন্য তারা এটাকে সুন্নত হিসেবে বিবেচিত করেন, লাম বিদাও মালিহি। এই হিসেবে সুন্না ফরজ ওয়াজিবের ঠিক বিপরীত হচ্ছে সুন্না, ফরজ ওয়াজিবের ঠিক বিপরীত হচ্ছে সুন্না। এর বিপরীতে আরেকটি জিনিস তারা ব্যবহার করে থাকেন মুহাদ্দিসিনরা ফোকাহারা, সুন্না বলতে বোঝান যা বেদাতের বিপরীত, বেদাতের বিপরীত। এটা কিন্তু আম একটা ব্যাপক জিনিস, এই জন্য ধরেন আপনারা যখন বলেন আহলুসুন্নাহ অর্থাৎ আহলুল বিদার বিপরীত, আহলুসুন্নাহ ওয়াল জামা, যেমন আহলুসুন্নাহ বলতে আপনারা বোঝেন যে শিয়াদের বিপরীত, একদম সুন্নি শিয়া, শিয়া সুন্নি আলাদা, এটা ব্যাপক একটি অর্থে এটাও ফোকাহারা ব্যবহার করে থাকেন, ফোকাহারা সাথে সবাই ব্যবহার করে থাকেন যখন সুন্নাহ একটা ব্যাপক অর্থে আসে, ব্যাপক অর্থে ব্যবহার করতে হয়। এই যে ফোকাহারা এই অর্থে ব্যবহার করে থাকেন কোথায়, যেমন তারা বলে থাকেন তালাকুসুন্নাহ, তালাকুল বিদা, তালাকুল সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম পদ্ধতি মেনে সুন্নাহ যেটা দেয়া, যে তালাক দেয়া তালাকুল বিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে তালাক বিদা, বিদাত তা বিদাতই তালাক দেয়া, সেটা তালাকুল বিদা। তখন অর্থ হয় তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবু, তখন অর্থ হয় তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবু, এই অর্থে ব্যবহৃত হয়। কখনো কখনো এই অর্থটি ব্যবহার করা, এই অর্থে ব্যবহার করা। আমরা যখন জানলাম যে সুন্নাহ একটি মুস্তালা আছে ওসুলিনদের কাছে, একটি মুস্তালা আছে ফোকাহাদের কাছে, আর একটি মুস্তালা আছে কাদের, পরিভাষা ব্যবহার করা হয় মুহাদ্দিসিনরা, মুহাদ্দিসিনরা সুন্নাহদের মুহাদ্দিসিন। যখন আমরা মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম বা মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম আজকে আলোচনা বিষয়, আলোচ্য বিষয় আমরা কন্টিনিউ, আমরা আলোচনা করবো সুন্নাহদের মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনরা যেটা নিচ্ছে সেটা, সাথে সাথে সুন্নাহদের ওসুলিন সেটাও নিচ্ছি, আমরা ফোকাহা সেটাও নিচ্ছি, কিন্তু ব্যাপক অর্থে আমরা ব্যবহার করবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ব্যাপক অর্থে আমরা ব্যবহার করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি যেটাই করেছেন সেটার ব্যাপারে আমাদের কি করণীয় থাকতে পারে সেটা আমরা আলোচনা করবো আজকে, যে আমাদের কি রাসূলের সুন্নাত বলে ছেড়ে দেওয়ার জন্য না আমল করার জন্য, সেটা আমরা আলোচনা করবো। এর আগে কয়েকটি পরিভাষা স্পষ্ট হওয়া দরকার, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে হাদিস, আরেকটা হচ্ছে আথার, আরেকটি হচ্ছে খবর। এই এগুলো আপনাদের একাডেমিক বিষয়, আমি এগুলো আলোচনা করব মনে করে দেওয়ার জন্য, হয়তো এটা কোনো কাজে লাগবে। দেখুন হাদিস শব্দটি, মুহাদ্দিসিনরা হাদিস শব্দটিকে সুন্নাহ অর্থে ব্যবহৃত করেছেন, একই অর্থে, কোনো পার্থক্য করেন নাই, যখনই হাদিস আসছে সুন্নাহ অর্থে একই অর্থে ব্যবহার করেছেন। এই জন্য কখনো সুন্নাহ, কখনো হাদিস, কুতুবুল হাদিস অথবা কখনো কুতুবুল সুন্নাহ একই অর্থে ব্যবহার করেছেন, তাদের কাছে এটা কোনো বড় ধরনের পার্থক্য করা হয়নি। কিন্তু আবার কেউ কেউ তাদের একটি অংশ কিন্তু দুটোই পার্থক্য করেছেন, পার্থক্য করেছেন কীভাবে, আল হাদিস আম মিনাস সুন্নাহ, তারা বলছেন হাদিস হচ্ছে সুন্নাহ থেকেও বেশি আম, কীভাবে, আস সুন্নাতু মা কানা আলাইহিল আমাল আল মাসুফ ফিস সাদিল আউয়াল ওয়াল হাদিস মা নুকিল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাওয়ান কানা আলাইহিল আমাল আম লা। তখন অর্থ হচ্ছে সুন্নাহ হচ্ছে সদুল আউয়ালে যেহেতু আমল করা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবা থেকে যে সমস্ত আমল চলে আসছে, আমল আমলই যে সমস্ত সুন্নাহ মামুল বিহা যেটা সেটা সুন্নাহ, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাই এসেছে সেটাই আমল হোক বা না হোক, সেই হিসাবে হাদিস ব্যাপক, সুন্নাহ হচ্ছে একটু আখাস, হচ্ছে একটু আখাস, যেটা মামুল বিহা হলো সুন্নাহ। এই জন্য বলা হয় যে এই সুন্নাহ চলে আসছে
যারা তি সুন্না সুন্না চলে আসছে, এইভাবে কাজ করা সুন্না চলে আসছে, এটা করা, এই জন্য আমলি জিন্দগির সাথে সুন্না বেশি বেশি জড়িত। আমলি জিন্দগির সাথে আমল প্র্যাকটিসের প্র্যাকটিস হচ্ছে এদের সুন্না ব্যবহৃত হয়। এর এই জন্য দেখা যায় কখনো কখনো হাদিস আসলে সুন্না দিয়ে আমরা তাওফিক দিতে চেষ্টা করি, হাদিস এই হাদিস এই হাদিস আসছে, এই হাদিসের পক্ষে বলছে বিপক্ষে বলছে, কোথাও রসুল আয়েশা রাদিয়াল বলেছেন যে রসুল্লাহ সাল্লাম কেউ যদি তোমাদেরকে বলে যে রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন তাহলে বিশ্বাস করো না। আবার আবার অন্য অন্য সাহাবি বলতেছেন যে আমরা পেয়েছি রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম দেখেছি রসুল ইসলাম অমুক আতা সুবাতে তাকাও ফেবা ইমান হাদিস ওটাও আসছে। তাহলে এই যে তৌফিক দিবেন এই তৌফিক এই জন্য দিবেন একটা সুন্না মামুল বিহ একটা গায়ের মামুল বিহার কারণে তৌফিক দিতে হচ্ছে আপনাকে। তো এই এই তৌফিকটা কারা দেয়? মুহাদ্দিসিনরা আবার এই তৌফিকটা দিয়ে থাকেন, কারণ সুন্নাহর উপর আমল করার জন্য তারা কোনটা আমল করবে আর কোনটা আমল করবে না। অনেকগুলো হাদিস আছে যেগুলি আমল হয় না, আগে থেকে চলে আসছে এরকম, আপনারা জানেন সেই বিষয়গুলো। একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝার জন্য। আব্দুর রহমান ইবনে মাহদি, তার সম্পর্কে জানেন যে আইমাতুল জারহ তাদিল এবং আমির মুমিনিন ফিল হাদিস এর মধ্যে একজন, তিনি বলতেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনজন সম্পর্কে, একজন হচ্ছে সুফিয়ান আত-তাওরি, একজন হচ্ছে আউজাই, একজন হচ্ছে মালিক, তিনজন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এই তিনজন সম্পর্কে মন্তব্য করুন। তখন তিনি বললেন সুফিয়ান আত-তাওরি ইমাম ফিল হাদিস ওয়ালাইসা বি ইমামিন ফিস সুন্নাহ ওয়াল আউজাই ইমাম ফিস সুন্নাহ ওয়ালাইসা বি ইমাম ফিল হাদিস ওয়ামালিক ইমামুন ফিহিমা। জারকানি তার মুয়াত্তাতে বর্ণনাটা এনেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুফিয়ান আত-তাওরি এবং আউজাই এবং মালিক তিনজনেই বড় ইমাম বড় আলেম, তিনি বলছেন এদের সম্পর্কে আপনি এদের মধ্যে পার্থক্য করুন, কিভাবে কাকে কোন মর্যাদা দিবেন। তখন তিনি বললেন যে মালিক ইমামুন ফিস সুন্নাত ওয়াল হাদিস, মালিক ইমাম সুন্না এবং হাদিস দুটার মধ্যেই, দুই দিক থেকে তিনি ইমাম, অর্থাৎ তিনি সুন্নার মামুল বিহা গায়রুল মামুল বিহা দুটাই তিনি ধারণ করেন, এই ব্যাপারটা তার কাছে এলম রয়েছে, সেটাই তিনি করে থাকেন। আর সুফিয়ান আস-সাউরি ইমাম ফিল হাদিস ওয়ালাইসা বি ইমাম ফিস সুন্নাহ, তিনি হাদিসের ব্যাপারে বুদ্ধিবৃত্তি অর্জন করেছেন কিন্তু ফিকহি দৃষ্টিকোণ কোনটাতে আমল করতে হবে কোনটা এই ব্যাপারে তার কোনো বড় ধরনের কন্ট্রিবিউশন নেই। আর ইমাম আউজাই ইমাম ফিস সুন্নাহ ওয়ালাইসা বি ইমাম ফিল হাদিস, ইমাম আউজাই একটা মাযহাব ছিল, আলেম ছিলেন, আপনারা জানেন ইমাম আউজাই ওনার উনি রদ্দা আলা সিয়াল আউজাই লিখছেন, ইমাম আবু ইউসুফ বা মুহাম্মদ ওনার রদ্দের সাথে মোনাজারা হতো তখনকার সময়ে, আলোচনা হতো একে অপরের বিরুদ্ধে লিখতেনও, বলছে আলেম ছিলেন অর্থাৎ তিনি একজন ফকিহ ছিলেন বড় ধরনের ফকিহ ছিলেন কিন্তু ওয়ালাইসা ইমামুন ফিল হাদিস, তিনি হাদিসের ক্ষেত্রে বড় বেশি বুদ্ধিবৃত্তি অর্জন করেন নাই, কিন্তু মালিক দুটাতেই বুদ্ধিবৃত্তি অর্জন করেছেন। তাহলে ওনারা দুটাকেই পার্থক্য করতেন, ইমাম সুন্না এবং ইমাম হাদিস বলতে একটা পার্থক্য মহাদিসের মধ্যে প্রচলিত ছিল। আরেকটি পরিভাষা আছে খবর, খবর শব্দের অর্থ সংবাদ আমরা জানি, এই জন্য আখবারি বলা হয়, যারা সংবাদ সংবাদ সংগ্রহ করে বিভিন্ন জায়গা ধরে আখবারি বলা হয়। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম থেকে মুহাদ্দিসিনরা বলে থাকে রসুল্লাহ ইসলাম থেকে যা এসেছে সাহাবা তাবেইনদের থেকে যা এসেছে সে মরফু হোক মওকুফ হোক মকতু হোক সবটি হচ্ছে খবর, অর্থাৎ ব্যাপক অর্থে যখন ব্যবহৃত হয় সেটা হলো সাহাবা তাবেইন, সাহাবা তাবেইন সাহাবা রসুল্লাহ ইসলাম সাহাবা তাবেইন তিনটা থেকে যেটাই আসুক সেটাই খবর, সেটাই কি হয় খবর, আপনার পাশে যে আছে তাকে জাগিয়ে দিন যেন ঘুমাতে না পারে। তো ব্যাপক অর্থে তাহলে খবর হচ্ছে ব্যাপক অর্থে অর্থবোধক, সেটাকে বোঝানো হয় যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবায়ে তাবে সবাইটাই সবাই যে সমস্ত কাজকে খবর হিসেবে ব্যবহৃত মুহাদ্দিসিনরা ব্যবহার করেছেন। আসার আরেকটি মুস্তালাহ আছে আসার আসার আসার, এই জন্য বলা হয় আসহাবুল আসার বা আসারি ফুলান আসারি অমুক আসারি, আসারি বলতে কি বোঝায় আধার বলা হয়, শহর মানিল আধার আছে আবার দেখেন। তো মোর জমহুরের নিকট যে খবর এবং আধার একই জিনিস, অর্থাৎ সাহাবা রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবিন থেকে যা আসছে তিনটে একসাথ করলে এটা আধার বলা হয়। এই জন্য আধারের মধ্যে দেখবেন আসার সুনান আছে, তাহাদিবুল আধার আছে ইমাম তবারির, ওনারা কী করছেন সবগুলি নকল করছেন কোথায় কী আছে। পূর্ববর্তী ইমামদের মধ্যে অনেকেই এই সমস্ত আসার আকওয়াল সাহাবা তাবেঈন নকল করতেন, এর মধ্যে বিখ্যাত ছিলেন ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নাফের মধ্যে, আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে, ওনারা কিন্তু সাহাবা তাবেঈনদের কওল নকল করতেন তাদের কিতাবের মধ্যে। এগুলি আসারে সমৃদ্ধ আসার দর্শন, আসারের তসহীহ তাদীব হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সবাই সেটাকে স্বীকার করেছেন। কিন্তু শাইখুল ইসলাম মাহমুদ শাইখুল ইসলাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তিনি আসার বলতে বুঝিয়েছেন, তিনি বলছেন যে আসার বলতে শুধুমাত্র সাহাবা তাবেঈনদের
আকওয়ালকে আমরা আসার বলবো, অন্যগুলিকে আমরা আসার বলবো না, অন্যগুলিকে স্পেশালি সেটাকে হাদিসে বলবো, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা হাদিস, আর যেটা সাহাবা তাবেইন থেকে আসছে সেটা হচ্ছে আসার, সেটা হচ্ছে আসার, সেটা হচ্ছে আসার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফোকাহাদের নিকট আসার কাকে বলে। ফকিহরা কিন্তু অনেক সময় আসার বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে, সাহাবির থেকে তাবেইন থেকে সবগুলি আসার বলে। এই জন্য দেখবেন অফিল আসার কই হাদিস নিয়ে আসছে, কোন ফেকার কিতাব দেখবেন অফিল আসার কই হাদিস নিয়ে আসছে, মানে আসর তো ব্যবহার করে। আবার তারা কখনো কখনো ব্যবহার করে যে আসার বলতে কোনো কিছু মা কানা মুদাফান ইলা সবব, কারণে কোনো কিছুর প্রতিক্রিয়া কি হয়েছে সেটা ব্যবহার করে। যেমন আসারুল আকদ, আসারুল ফাসখ, যে বিয়ে ভেঙে গেলে কি হবে তার আসার কি, এই সেটা একান্ত একেবারে মুস্তালা খাস বিল ফিকহ, মুস্তালা খাস বিল ফিকহ, এটার সাথে আমাদের আলোচনার কোনো সম্পৃক্ততা নেই। সম্মানিত উপস্থিতি এবং আলেমগণ, আপনারা ভালো করে জানেন যে আমরা সুন্নাহ নিয়ে আলোচনা করছি, শুধু কিছু বাইরে চলে গিয়েছিলাম জানার জন্য, সুন্নাহর সাথে যে সমস্ত মুস্তালা জড়িত আছে সেগুলির অর্থ আমাদের জানা দরকার ছিল, সেজন্য আমরা বাইরে গেছি, আবার ফিরে আসছি সুন্নাহর দিকে। আসলে তাহলে সুন্নাহ কি, এতক্ষণ তো আলোচনা করলাম, সুন্নাহ বলতে আমাদের একটা কনক্লুশন আসতে হবে যে একটা কি সুন্নাহ বলতে কি বোঝায়। সুন্নাহ বলতে বোঝায় মূলত মা সদরাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতাল লিন্নাস আও শরিয়াতাল লাহুম, এটা হচ্ছে মৌলিকভাবে সুন্নাহ অর্থ, মানুষের হেদায়তের জন্য মানুষ অথবা শরীয়ত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাই এসেছে তাই সুন্নাহ। তাহলে কি কি আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন ছাড়া যাই তার কাছ থেকে আসছে, মা উহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না লাইসা বিকুরআন, কোরআন ছাড়া রাসূলের কাছে যা ওয়াহি আসছে সবটার সুন্নাহ। আবার আও মা ওয়াসালা ইলাইহি বিনাজরিহি ওয়াস্তিনবাতিহি ফাকাররাহুল্লাহ আলাইহি, রাসূল নিজের চিন্তা এবং তার গবেষণা দ্বারা যে সমস্ত জায়গায় উপনীত হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপনীত হওয়াটা আল্লাহ অনুমোদন করেছেন, তাও সুন্নাহ। রাসূলের যুগে রাসূল যে কাজটি করেছেন পরবর্তী আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, সেটা সুন্নাহ হিসেবে বিবেচিত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, আপনারা জানেন মা কানা লিল মুমিনিন ইয়াকুলু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদ দুনিয়া, এরপরে উসারা বদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মকাণ্ড ছিল আল্লাহ তাআলা সেটা অনুমোদন করে দিয়েছেন। আফাল্লাহ আন কালিমা আজিম তালাহুম হাত্তা ইয়াতাবাইয়ানা লাকা আল্লাযীনা সাদাকু ওয়া তা'লামা আল-কাযিবিন, আরেক জায়গা তৈরি অনুমোদন করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যদি নিজে চিন্তা ভাবনা করে করেন আল্লাহ তাআলা অনুমোদন করে দেন, সেটাও সুন্নাত, আর কোনো ওয়াহী ভিত্তিক কোনো আলোচনা করলে সেটাও সুন্নাত। এর বাইরেগুলি কি আমরা যেগুলি রাসূলুল্লাহ ব্যক্তিগত কিছু জিনিস আছে একান্ত ব্যক্তিগত সেটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ, সেটাকে আমরা আলোচনা করছি না। মোট কথা এটাই, সুন্নাহ হচ্ছে মা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লি আকীদাতিন, একটা একটা করে ধরেন, মা জা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লি আকীদাতিন আও তালিমান লি ইবাদাতিন আও ইরশাদান ইলা কুরবাতিন আও তাহদীবান লি খুলুকিন আও ইসলাহান লি মুআমালাতিন আও আমরান বি মারুফিন আও নাহিয়ান আন মুনকারিন আও ইবাদান মিন ফাসাদিন আও তাহযীরান আন মিন সুইন আন সুইন, এই সবগুলি হচ্ছে কি সুন্নাহ। আবার বলবো মা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ানাল আকীদাতিন আও তালিমান লি ইবাদাতিন আও ইরশাদান ইলা কুরবাতিন আও তাহদীবান লি খুলুকিন আও ইসলাহান লি মুআমালাতিন আও আমরান বি মারুফিন আও নাহিয়ান আন মুনকারিন আও ইবাদান আন ফাসাদিন আও তাহযীরান মিন সুইন, এসবই কি সুন্নাহ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়ত এবং আকীদার সজাগ বর্ণিত হয়েছে সবই সুন্নাহ, সংক্ষিপ্ত এটা কথা বলতে পারি। এর বাইরে কিছু জিনিস আছে, সুন্নাহ আল ইতলাক আম ব্যাপক অর্থে হলেও সেটা আসলে সুন্নাহ হিসাবে আমাদের কাছে হবে না, যেগুলো রাসূল নিজে কখনো ইজতিহাদ করেছেন কিন্তু এটা আল্লাহ তাআলা সেটা উপস্থিত রাখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো কারণে, সেটা সুন্নাহ হিসাবে না, সেটা ব্যক্তিগত মত হিসাবে আছে। সেটা হ্যাঁ সিরা হিসাবে বর্ণিত হচ্ছে এই কাজটি করেছেন, এই কাজটি বিধান কি এরকম আলোচনা আসবে সেটা থেকে কোনো কোনো মাসালা বের হবে, কিন্তু সেটা আমাদের নিকট সুন্নাহ হিসাবে আসবে না, মানে আমাদের ফিকহি বা উসুল ফিকহি দৃষ্টিকোণ থেকে সুন্নাহ হিসাবে আসবে না। যেমন তাবিরুন নাখলের মাসালা আপনারা জানেন, তাবিরুন নাখলের মাসালা আলেম আপনারা, আমি আর ভিক্ষে বল, তাছাড়া আরেকটি ঘটনা আছে বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাম এক জায়গায় অবস্থান করেছিলেন, সাহাবি এসে বললেন ইয়া রাসূল এখানে আল্লাহ আপনাকে থাকতে বলেছেন, আপনি নিজে ইজতিহাদ করে আসছেন, বললো আমি ইজতিহাদ করে আসছি যুদ্ধের জন্য, বললো এটা ভালো জায়গা না, চলো পরিবর্তন করে নিলেন,
বোঝা গেল প্রথমটা এটা এটা এরকম দৌড়ে থাকা আমাদের জন্য সুন্নত হবে না, কিন্তু রাসূল বলেছেন আল হারবু আল মাকিদা, মানে এটা এখানে থাকার যুক্তিযুক্ত নয়। এছাড়া বেচা কিনা, রাসূল বাজারে বেচা কিনা করতেন, সেগুলো সুন্না, মানে বেচা কিনার জন্য যে দর দাম করতেন সেগুলো সুন্না ভিতরে আপনি ঢুকাবেন না। কসাতু বাড়িরা রাসূল সুপারিশ করেছেন যে তুমি যদি কোনো মুগিসকে আবার রাখতে, এগুলো সেই সুন্নার ভিতরে পড়বে না যেগুলো আমরা সুন্নত আমলের ভিতরে আমরা বলে থাকি। সম্মানিত মুহাদ্দিসিন এবং যারা আলেমে দ্বীন যারা আসছেন সবাইকে বলে থাকি, আজকে আমরা সুন্নাটা বুঝলাম আলহামদুলিল্লাহ, আগেও আমরা বুঝি, এখন একটু আবার ধারণাটা পরিষ্কার করে নিলাম। কেমন তাহলে আমরা সুন্নতের মাকানা কি, সুন্নতকে সুন্নতের মর্যাদা কি, এটা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা সবাই জানি কোরআনে কারিম হচ্ছে আল মাসদারুল আউয়াল, কোরআন কারিম হচ্ছে প্রথম মাসদার। কোরআন কারিম যদি কেউ ইমান আনে সেটাই সবকিছু সমস্ত মাসদারের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে, প্রথম মাসদার। এর সাথে সুন্না অটোমেটিকলি জড়িত, এমনভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে যেটা পৃথক করার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্না দুটোই সমস্ত মাসাদের যেগুলো বলা হয়, সমস্ত মাসাদের এজমা বলেন, কিয়াস বলেন, ইস্তিসাবুল হাল বলেন, ইস্তিহসান বলেন, মাসালে মুরসালা বলেন, ওরফ বা যেগুলি যত রকম আপনার মাসদার বলেন শরীয়তের, সবগুলি মূলত ফিরে যায় কোথা, কোরআন অথবা সুন্নার দিকে। কারণ আপনি ওইটা দিয়ে দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে আপনাকে যে এটা মাসদার, অর্থাৎ তাহলে কোরআন এবং সুন্না হচ্ছে মূল। আর কোরআন সুন্নাকে সাব্যস্ত করার জন্য সুন্নাকে সাব্যস্ত কোরআন দিয়ে দলিল দিতে হচ্ছে আপনাকে, কোরআন দিয়ে দলিল দিতে আল্লাহ তাআলা বলেছেন সুন্না মানার জন্য। তাহলে বুঝলে কোরআন হচ্ছে মূল, সুন্না হচ্ছে এর সহযোগী, এটা মূল কথা। এই জন্য মাসদারানে শরীয়তের মূল মাসদার হচ্ছে দুটি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্না। কোরআন হচ্ছে কোরআন এবং সুন্না। কোরআন এবং সুন্নার এই মাসদার, কোরআন এবং সুন্না দুটো যেহেতু মাসদার, আমরা এটার প্রমাণ কি দুটাকে মাসদার করেছি আমরা, করলাম না এতক্ষণ মাসদার? কোরআন কারিমে আল্লাহ তাআলা দুটাকে মাসদার করার ক্ষেত্রে এটা দলিল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কতগুলি দলিল। এর মধ্যে একটি হচ্ছে সূরা নিসা, আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, বিমা আরাকাল্লাহ। কোরআন এবং সুন্না যে মাসদার, একটার থেকে বাইরে যায় না। আপনি দেখবেন যে এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কে, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি যথাযথভাবে, বিল হক যথাযথভাবে, লিতাহকুম বাইনান নাসি আরাকাল্লাহ, যাতে করে আপনি মানুষের, আল্লাহ আল্লাহ আপনাকে যে মত দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটা অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। এইটা থেকে দেখে রসুল বিচার ফয়সালা করে দেবে, করে দেবেন না? রসুলকে তাহলে ওই নির্দেশনা দিয়েছে, এটা দিয়ে কি করতে, বিচার ফয়সালা করে দিতে। তাহলে একটা প্রমাণ যে কোরআন অবশ্যই মানতে হবে, রসুল হাদিসে মানতে হবে, এটা আমরা পরে আরও আলোচনা করব বিস্তারিত। দ্বিতীয় হচ্ছে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, সূরা আন-নাহল। সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, সব কিছু বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। সুতরাং কিতাবকে অবশ্যই আমাদের রাখতে হবে, মানতে হবে। তিন নম্বর হচ্ছে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া উহিলাইকা হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, ওয়া উহিলাইয়া হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, এই কোরআন আপনার কাছে ওহী করা হয় যাতে করে যার কাছে, লিউনযিরাকুম বিহি এর মাধ্যমে আমি মানুষকে সাবধান করছি, ওয়া মান বালাগা এবং যার কাছে এই কোরআন পৌঁছবে, এই কোরআন পৌঁছবে সেও যেন এর দ্বারা সাবধান হয়, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, সেও যেন সাবধান হয়। এগুলি দ্বারা আমরা কি বুঝলাম, যে কোরআন করিম এবং সুন্না দুটোই মাসদার, দুটোই কি মাসদার। কিন্তু কোরআন ও সুন্নার মধ্যে মাসদারের একটা পার্থক্য আছে, কোরআন হচ্ছে মূল মাসদার, সুন্না কখনো কখনো, সুন্নার তিনটি ধাপ আছে, কখনো কখনো সুন্না হয় মুবাইয়িনা, সুন্না মুবাইয়িনা, অর্থাৎ কোরআনে মুজমাল আসে সুন্না সেটা কি করে বয়ান করে, কোরআন মুজমাল বর্ণনা আছে, সুন্নাহ সেটাকে বয়ান করে। আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা আয়াত বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনি কি জীবনে হজ করতে পারবেন যদি বয়ান না হয়, হাদিস না হলে আপনি জীবনে হজ করতে পারবেন না। আল্লাহ তাআলা একটাই বলেছে হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানে যে কি করবে আল্লাহর ঘরে ইচ্ছা করা, আল্লাহর ঘরে ইচ্ছা করলেই কি আপনার হয়ে হজ হয়ে গেল, না যাইতে হবে, সেখানে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, আরাফা যেতে হবে, আপনার তো তাহলে বোঝা গেল মুবাইয়িনা, বর্ণনাকারী, আয়াতের একটি বর্ণনাকারী হচ্ছে সুন্নাহ। দ্বিতীয় হচ্ছে আর সুন্না মুস্তাকিল্লা বিবাদুল আহকাম, সুন্না মুস্তাকিল্লা বলা হয়, প্রথম হলো সুন্না মুবাইয়িনা, দ্বিতীয় হলো সুন্না মুস্তাকিল্লা, মুস্তাকিল্লা অর্থ হলো কোনো কোনো হুকুম আলাদাভাবে সুন্না বর্ণনা করেছে। যেমন আল হাজ্জু আরাফা, আরাফা যেতে, আরাফা যে ফরজ এটা তো আপনি কোনোদিন কোরআন দিয়ে সাব্যস্ত করতে পারবেন না আরাফা যাওয়াটা, ঠিক না? কিন্তু সাব্যস্ত করবেন কি দিয়া, সুন্না দিয়ে, মুস্তাকিল্লা হলো, মুস্তাকিল্লা হয়ে গেছে, এটা একটা আবার
আবার দেখেন অনেক মাসআলা আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে বলে দিয়েছেন, হাদিসে বলেন নাই। অনেক অনেক মাসআলা আছে, ওজন গোসলের মাসআলার মধ্যে অনেক কিছু পাবেন, আপনি সরাসরি পাবেন না। নিয়তের মাসআলা, সারা গায়ে ধোয়ার মাসআলাটা, আপনি এগুলো সবগুলো যখন ওয়াজিব ফরজ বলতেছেন, কোত্থেকে পাইছেন? সুন্নাহ থেকে। তাহলে কিছু কিছু মুস্তাকিল্লা হুকুম অনেক আছে যেগুলি আমরা কি থেকে পাই? সুন্নাহ থেকে পাই। একেবারে সম্পূর্ণভাবে আলাদা সুন্নাহ যেগুলো কোরআনে আসে না, এরকম কিছু সুন্নাহ তো রয়েছে। তৃতীয় হচ্ছে সুন্নাহ মুয়াক্কিদা, সুন্নাহ মুয়াক্কিদা, এটা হচ্ছে সুন্নাহ মুয়াক্কিদা, যেটা বলছে ওটার উদ্দেশ্য না। সুন্নাতুন মুয়াক্কিদাতুন, একটা বলছে মুবাইয়্যিনা, একটা বলছে মুস্তাকিলা, একটা হচ্ছে মুয়াক্কিদা। মুয়াক্কিদা হচ্ছে তাকিদ দেয়, তাকিদ দেয় অর্থ কি, যে সুন্নাহ কোরআনে একটা বর্ণনা আসছে, হাদিসে এটাকে তাকিদ দিয়ে বলতেছে, আবার আবার তাকিদ দিয়ে বলতেছে, কেমন? তো সুতরাং বোঝা গেল তিন ধরনের সুন্নাহ আমাদের কাছে আছে, একটা হলো মুবাইয়্যিনা, একটা হলো মুস্তাকিলা, একটা হলো মুয়াক্কিদা, তিন ধরনের সুন্নাহ। এই একটা হলো মুবাইয়্যিনা, একটা মুস্তাকিলা, একটা মুয়াক্কিদা, এই তিনটে জিনিসকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সব সব সুন্নাতের ক্ষেত্রে শুধু কোরআন দিয়ে যেন কখনো কেউ পার পেতে পারবে না বা কোনদিন চলতে পারবে না। এই জন্য সুন্নাহ হুজ্জা শরাইয়া, এই জন্যই সুন্নাহ হচ্ছে শরীয়তের হুজ্জাত শরাইয়া, শরীয়তের হুজ্জাত দলিল প্রমাণ, এটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। এর প্রমাণ কি, যে কি জন্য আমরা সুন্নাকে হুজ্জা শরাইয়া বলছি? এক নম্বর প্রমাণ হচ্ছে সুন্নাতুন, আমরা এখন আলোচনা করবো কাইফা কানা কাইফা আসবাহাতি সুন্নাহ হুজ্জা শরাইয়া, কিভাবে সুন্নাহ হুজ্জা শরাইয়া হলো সেটা আমরা এখন আলোচনা করব। কয়েকটি দলিল দেব, দশটি দলিল দেব, কেমন? এক নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্নাকে ওয়াহী বলছে, কোরআনকে ওয়াহী বলছে। প্রথম দলিল কি, সুন্নাহ এবং ওয়াহী দুটোই কোরআন দুটোই সুন্নাহ এবং কোরআন দুটোকে আল্লাহ তাআলা ওয়াহী বলে সাব্যস্ত করেছেন, ওয়াহী বলে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন এক নম্বর দলিল, সেটা আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তো রাসূলের কথাকেও তিনি আল্লাহ তাআলা কি বলেছেন, সুন্নাত হিসাবে সাব্যস্ত করেছেন। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন যে আলা ইন্নি মুতিতুল কিতাব ওয়া মিসলুহু মাহু, আমাকে কিতাব দেয়া হয়েছে এবং তার মতো এরকম আরো কিছু দেয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইউশিকু রাজুলুন শাবানা আলা আরিকাতিহি, হতে পারে এমন এক সময় আসবে একটা মানুষ তার খাটের উপরে আরাম পিঠেস দিয়ে বসে, বর্তমান সময়ের মতো কিছু মানুষ কোরআনই আসছে, তাদের মতো বলতেছে রাজুল শাবানা আলা আরাইকাতি ইয়াকুল আলাইকুম বিহাদাল কোরআন, তোমরা শুধু কোরআন ধরো, ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাহলুহু, কোরআনে যে হালাল যেটা পাবে সেটা হালাল করো, ওয়ামা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহরিমুহু, আর কোরআনে যেটা হারাম পাবে সেটা হারাম করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলুহু মাহু, কিতাবও দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, এর মতো আরেক জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, সুন্নাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবও দেওয়া হয়েছে, সুন্নাহও দেওয়া হয়েছে, এটা ওয়াহী হিসাবে সাব্যস্ত হলো, আবু দাউদের বর্ণনা, এটা আবু দাউদের বর্ণনা। দ্বিতীয় দলিল, প্রথম দলিল তাহলে কি হলো, যে কোরআন এবং সুন্নাহ দুটেই ওয়াহী, দুটেই ওয়াহী। দ্বিতীয় দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা তার আনুগত্য এবং রাসূলের আনুগত্য করার জন্য রাসূলের আনুগত্যকে সমানভাবে বর্ণনা করেছেন, যে আমার আনুগত্য এবং রাসূলের আনুগত্য কি দুটোই একসাথে বর্ণনা করেন, দুটোই সমান্তরালভাবে বর্ণনা করেছেন, দুটাকেই আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নির্দেশনার আনুগত্য করতে বলছেন, রাসূলের নির্দেশনা আনুগত্য করতে বলছেন, দুটাকে সমানভাবে নিয়ে আসছেন একই আয়াতের ভিতরে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন মাই ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা আন-নিসার 80 নম্বর আয়াত, সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাই ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, একই সমান্তরাল নিয়ে আসছে। আরেফ আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন, সেখানেও কোরআন আর রাসূলকে অনুসরণ করে আনুগত্য করার জন্য সমান্তরালভাবে বর্ণনা করেছে, যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো এবং উলুল আমরের, তারপর যদি তোমরা উলুল আমরের ঝগড়া করো আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসো, তাহলে ফিরে আসতে বলেছেন রাসূলের কাছে। তাহলে সমান্তরালভাবে রাসূলের সমান তালে দিয়েছেন যে রাসূলের আনুগত্য করতে হবে আমাদেরকে। তিন নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা তার নবীকে কোরআনে কারিমের সমস্ত বিধান আছে, কোরআনে যে সমস্ত বিধান আসছে সেগুলোকে বিস্তারিত বর্ণনা করার দায়িত্ব আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, এবং সেটার উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যে আপনার দায়িত্ব হচ্ছে এটা, যে আমি যে কোরআনে আয়াত নাজিল করব, কোরআনে বিধান নাজিল করব, এই সমস্ত বিধানকে মুজমালকে আপনি মুফাসসাল করবেন, মুতলাককে তাকিদ করবেন,
এবং আপনার আমকে তাখসিস করবেন, অথবা তাখসিসকে কোনো খাসকে আপনি তামিম করবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই যে তামকিনুল্লাহ সুবহানাহু নবিয়াহু মিন শারহিল কিতাব ওয়া তাফসিল আহকামিহি ওয়া শারাইহি দলীলুন আলা আন্না ইকতিমালুল ইদরাক লি আহকামিল কিতাব লা ইয়াতিমু ইল্লা বিবায়ানিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মূল কথা। এই যে দলিল কি, এই দলিল হচ্ছে দেখুন কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। তাদের কাছে যা নাজিল করেছে তার জন্য আপনি বর্ণনা করে দেন। বর্ণনার দায়িত্ব কাকে দিয়েছে? কাকে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে অবশ্যই তার নির্দেশনা আমাদেরকে মানতে হবে। কোরআন কারিমে আমরা আয়াত আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু ফী ধলালিল মুবিন। সূরা বাকারা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন মায়েদা আল ইমরান 164 নম্বর আয়াত। সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, বাকারা না আল ইমরান 164 নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ তাআলা কোরআন কিতাব আল হিকমা বলেছেন, দুটো শব্দ বলেছেন। হ্যাঁ, আলেমরা সবাই বলেছেন যে হিকমা বলতে সুন্নাহ বুঝিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফাযাকারাল্লাহু আল কিতাব ওয়াল কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে উল্লেখ করে কিতাবকে উল্লেখ করে সেটা হচ্ছে তার কোরআন। ওয়াজাকার আল হিকমাতা, এবং তিনি হিকমা শব্দটি উল্লেখ করেছেন। ইমাম শাফির কথা এটা রিসালার মধ্যে তিনি বলতেছেন, এটা যে রিসালা 78 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ফাসামিতু মান আরদা মিন আহলিল ইলম বিল কোরআন ইয়াকুল আল হিকমাতু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি যাদেরকে আহলে ইলম জ্ঞানীদের যাদের সম্পর্কে আমি সন্তুষ্ট, তারা বলেছেন এখানে হিকমা বলতে সুন্নাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সুন্নাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমা বলে বোঝানো হয়েছে। 4 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সরাসরি নির্দেশনা দিয়েছেন যে রসুল যা আসছে সেটা যেন আমরা গ্রহণ করি, এরকম নির্দেশনা দিয়েছেন। 4 নম্বর দল হচ্ছে রসুল কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে রসুল যা নিয়ে এসেছে তা যেন আমরা সরাসরি গ্রহণ করি, এটা নির্দেশনা দিয়েছেন। সেটা কোরআন কিনা অন্য কোরআন কিছুই বলেন না, বরং বলছে রসুল যা নিয়ে এসে তা গ্রহণ করো, কোরআন হোক বা অন্য কিছু হোক, এই নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। এবং আর কি করেছেন, যারা রসুলের নির্দেশনার বিরুদ্ধে চলবে তাদেরকে কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন, কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। এই দুইটাই প্রমাণ করে যে রসুলের নির্দেশনা আমাদেরকে অবশ্যই মানতে হবে, সুন্নাকে মেনে চলতে হবে। দলিল সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াতে বলছেন সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম। আপনার রবের শপথ করে বলছি তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে ঘটে যাওয়া যে কোনো ব্যাপারে আপনাকে যদি তারা বিচার ফয়সালাকারী সালিশকারী হিসেবে আপনাকে যদি সাব্যস্ত না করে। তারপর কি বলছে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ফলে তাদের অন্তরে কোনো রকমের দ্বিধা থাকতে পারবে না যে মানবো কি মানবো না, এরকম না। ঐসল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে সেটা মন থেকে মেনে নিবে, এর আগে তারা লা ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদার হওয়ার জন্য বড় শর্তই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা করবেন, যে নির্দেশনা দিবেন, যে ব্যাখ্যা দিবেন, সেটাকে অবশ্যই কায় মনোবাক্যে মেনে নিতে হবে প্রত্যেকটি মানুষকে। এটা একটি বড় প্রমাণ যে রাসূলের নির্দেশকে মেনে নিতে হবে। কোরআন কি সুন্নাত এটা বলা হয় না, যে নির্দেশকে মেনে নিতে হবে সেটা যে নির্দেশে তিনি দেন কোরআন থেকে দিলেও মানতে হবে, হাদিস থেকে নিজের থেকে দিলেও সেটা সবাইকে মানতে হবে। সূরা আহজাবে 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আরেকটি আয়াত ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রাসূল আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশনা দিলে কোনো ঈমানদার মুমিন মুমিনার জন্য, কোনো ঈমানদার নারী পুরুষের জন্য এটা কখনো বলার কোনো সুযোগ নাই যে আমার অপশন আছে মানবো কি মানবো না। আমরা এখন সুবিধাবাদী নীতি বিশ্বাসী, কখনো কখনো আমরা রাসূলের নির্দেশনা মানি আর কখনো মানি না, এরকমটা এখন ব্যাপক হয়ে গেছে। যখন একটু কঠোর হয় সেটা মানি না, যখন আমার সুপক্ষে যায় সেটাকে খুব ভালো করেই মানি। এইটা নির্দেশনা, এটা ঈমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এটা আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। সুতরাং অবশ্যই আমাদেরকে এর ভিতরে রাসূলুল্লাহ এর নির্দেশনার বাইরে চলার কোনো সুযোগ নেই। এই আয়াতের ভিতরে আমরা, এই আয়াত এবং হাদিসের ভিতরে আমরা পাই।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجات للأسنان للحسن متفق عليه بخاري مسلم একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ তাআলা ওয়াশিমা এবং মুস্তাওশিমাকে লানত করেছেন নামিসা এবং মুতানাম্মাসাকে লানত করেছেন খেয়াল করেন আল্লাহ তাআলা লানত করেছেন কাকে ওয়াশিমা এবং মুস্তাওশিমা হচ্ছে যারা উলকি আঁকে এবং যে উলকি যার উলকি আঁকা হয় দুজনকে লানত করেছেন তারপর নামিসা ও মুতানাম্মাসা যারা ভ্রুক ব্ল্যাক করে এবং যে করছে তাদেরকে লানত করেছেন ওয়াল মুতাফাল্লাজাত ইলা আসনানিল হুসন যারা দাঁত ফাঁক করে কেটে কেটে এদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন এটা শোনার পরে একজন সাহাবী বলে একজন ওনার সাথে একজন বলে বসলেন যে আপনি কোরআন দিয়ে দলিল দিবেন বলে আমি কোরআন দিয়ে দিচ্ছি কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আর রাসূল আমাদেরকে এটা বলেছেন সুতরাং এটা মানলাম তুমি বিপরীত করলে তুমি মানলুন হবে অভিশপ্ত হবে তো সাহাবায়ে কেরামের রীতি এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা কোরআন নির্দেশনা ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এটা আলোকে সবসময় তারা বিচার করতেন অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা মাতালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু বিহি কামা সালা রাজুলিন আতা কওমান ফাকাল ইয়া কওমি ইন্নি রাআইতুল জাইশা বিআইনিয়া ওয়া ইন্নি আলা নাযির উরিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন আমি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে পাঠিয়েছেন তার একটা উদাহরণ হচ্ছে এরকম যে একজন লোক একজন এক জাতির কাছে বলল যে হে হে আমার গোষ্ঠী আমি জাতি গোষ্ঠী আমি দেখেছি যে একটি সেনাদল আক্রমণ করতে উপস্থিত আমি দুই চক্ষে দেখেছি তোমাদেরকে আমি হচ্ছি সেই সেই সেনাদলের ভীতি প্রদর্শনকারী পক্ষ আমি ভীতি প্রদর্শন করছি তোমাদেরকে যে এরকম তারপরে হাদিসের শেষের দিকে এসে তিনি বলেছেন ফাদা আলিকে আমি সুলুমা আতা আনি এর উদাহরণ হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি মানবে সেই তো বাঁচতে পারবে এই যারা সাবধান করছে তাদের কথা শুনলে সে বাঁচতে পারবে বিপদ থেকে নয়তো আক্রমণ করে তাকে শেষ করে ফেলবে এরপর তিনি বললেন যে জালকে মুসলমা মান আতানি ফাত্তাবা মা জিতু বিহি ও মুসলমান তা আসানি ও কাদাবা মা জিতু বিহি মিন হক বুখারীতে হাদিসটি আসছে যে এর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে আমি যা জানি এসে যে ব্যক্তি তা মানলো সে বেঁচে গেল ওই আক্রমণ থেকে আর যে ব্যক্তি আমি যা নিয়ে এসে তা যদি না মানে তাহলে সে ওই আক্রমণ থেকে বাঁচতে পারলো না রাসূল হাসান তাই বললেন কোরআন করিম রাসূল আসলাম হাদিসে আরো বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন তিনি আরো বলেছেন কুল উম্মতি ইয়াদখুল জান্নাতা ইল্লা মান আবা প্রত্যেকটি উম্মতে জান্নাতে প্রবেশ তবে যে অস্বীকার করবে কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল কে অস্বীকার করবে কল মান আতানি দাখাল জান্নাহ ওয়া মান আসানি দাখাল আন্নার ফাকাদ আবা পাঁচ নম্বর দলিল এতক্ষণ চার নম্বর দলিল আলোচনা করলাম মনে আছে হ্যাঁ পাঁচ নম্বর দলিল হচ্ছে মুদিয়ু সাবিলুল মুমিনিন আল ইহতিজাজ বিসুনানিল মারওয়ি আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইসবাতি শারায়ি দ্বীন কাল কোরআন মুমিনদের নিয়মে চলে আসছে এটা মুমিনদের একটা সাধারণ নিয়ম চলে আসছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দিয়ে দলিল দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে দলিল দিতেন যে কোরআনের মতো তারা দিনের মাসালা সাব্যস্ত করার জন্য সবসময় তারা সুন্নত দিয়ে দলিল দিয়ে আসছেন সেটা বোঝা গেল যে এর বাইরে চলাটা হেদায়তের বাইরের কাজ এর ভিতরে আমাদেরকে থাকতে হবে এই জন্য দেখেন বলা হয় যে সুন্না এটা বেদাত এটা অর্থাৎ তারা দলিল দিয়ে সুন্নত কি দলিল দিয়ে রসুল করছেন আর বেদাত হচ্ছে কি রসুল করেন নাই তাহলে বোঝা গেল সবসময় একটি এই নিয়মে চলে আসছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে যে ইমামদের থেকে সবাই একটি কাজে করেছে দলিল সুন্নাত বলতে তারা বুঝতেন যে দলিল দিতে হবে রসুলের কথা দিয়ে দলিল দিতে হবে এটা তাদের মধ্যে প্রচলিত নিয়ম ছিল এবং এটা স্বতঃসিদ্ধ বিষয় ছিল কিন্তু কোনো দ্বিমত কারো কখনো ছিল না দ্বিমত কখনো তাদের মধ্যে ছিল না ছয় নম্বর দলিল হচ্ছে কিছু আয়াত আছে কোরআন একাডেমি যেগুলি স্পষ্টভাবে বলছে যে রসুলের আনুগত্য করা ওয়াজিব রসুলের আনুগত্য করা ওয়াজিব এর মধ্যে একটি হচ্ছে একটা আয়াত হচ্ছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতুলু আমালাকুম কোন সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতুলু আমালাকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবতুলু আমালাকুম তোমাদের আমলসমূহ বাতিল করো না অর্থ কি আল্লাহর রাসূলের আল্লাহ আমল রাসূল আনুগত্য না করলে আমল কি হবে বাতিল হয়ে যাবে আপনি আয়াতের থেকে বুঝতে পারছেন সাত নম্বর দলিল হচ্ছে যে এমন কিছু আয়াত আছে যেগুলি দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি ইয়া করেছেন এমন কিছু আয়াত আছে ইনশাআল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আয়াত নিয়ে এসেছেন, যে সমস্ত হুকুম বিধান নিয়ে এসেছেন সেগুলো ওয়াহি, এবং তার তিনি নিজে থেকে কোনো কিছু বলেন নাই, বরং তিনি যা বলেছেন তা আল্লাহ তাআলার নির্দেশনা, সরাসরি এটা বলেছেন। কোরআনে কারিমে সেটা কিছু আয়াতে উল্লেখ আছে, যেমন দেখেন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন। যদি তিনি আমার উপর বানিয়ে কিছু বলতেন তাহলে কি করতাম, আমি ডান হাতে তাকে ধরতাম, ধরে তার রগ কেটে দিতাম। লাকাতানা মিনহু ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ বাধা দিতে পারছে না সেই কাজের মধ্যে। তারা তারা রসুলকে বুঝিয়ে দিচ্ছেন যে রসুল যেটা করেছেন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নির্দেশনায় করেছেন, সুতরাং আল্লাহ তাআলা নির্দেশনা হলে আমাদেরকে সেটা অবশ্যই মানতে হবে, সেটা অবশ্যই মানতে হবে। রসুলের প্রত্যেকটি কাজে মানে মুজমাল ব্যাপকভাবে সেটা অবশ্যই আল্লাহর অনুমোদন কৃত বলে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন আরো আরেকটি আয়াতে, কাতুলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহর আখিরাতের সাথে আখিরাতে ঈমান আনে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল হারাম করেছেন, আল্লাহ হারাম করেন, রাসূলও হারাম করার ক্ষমতা রাসূলকে দেয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাই রাসূলের মৌলিকভাবে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা রাসূলকে ক্ষমতা দিয়েছেন যে কিছু হালাল হারাম করতে পারবেন। কুকুর, কুকুরের গোশত হারাম হওয়া আপনি কি কোরআন দিয়ে সাব্যস্ত করতে পারবেন? কখনো পারবেন না, সুন্নাত ছাড়া এটা কোনো পারবেন না। এই জাতীয় অনেক কিছু আছে যে কুল্লু দিনাবিন কুল্লু দি মেখলাবি মিনাত তৈরি দিনাবি মিনা সেবা, এগুলি আপনি কখনো আপনি কোরআন দিয়ে পাবেন না, এগুলো সবগুলো হচ্ছে হাদিস দিয়ে সাব্যস্ত। কে করছে? রাসূলুল্লাহ সাল্লাম হারাম করেছেন। তাহলে ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন যারা তো রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশনা মানবে না, রাসূলুল্লাহ সাল্লাম হালালকে হারাম করবে না, হারামকে হারাম করবে না, তারা রাসূল যা বলেছেন সেটাকে মানবে না, তাদের যুদ্ধ করতে বলেছেন। কাতিলুল লাযিনা, তাদের যুদ্ধ করো, লড়াই করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা তাওবার 29 নম্বর আয়াত, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের, আল্লাযিনা ইত্তাবাউনা রাসূলান নাবিয়াল উম্মি الذي يجدون مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون بالمعروف وينهون عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث যারা উম্মি নবীর অনুসরণ করে চলে, তিনি কি করেন, উম্মি নবী কি করেন, যে তার সম্পর্কে তাওরাত ইনজিল লেখা আছে, তারপর তিনি বলছেন ইউহাল্লামু তাইয়িবাত, এই নবী তাদের জন্য ভালো কিছুকে হালাল করেন এবং খবিস জিনিসটিকে হারাম করেন। তাহলে হারাম করার দায়িত্ব কাকে দিয়েছে, নবীকে দিয়েছেন। হারাম করার দায়িত্ব কাকে দিয়েছেন, নবীকে দিয়েছেন। তো নবীকে হালাল করা হারাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তাহলে বোঝা গেল তার যেহেতু তিনি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার এটা অনুসরণ করা আমাদের জন্য কি অবশ্যই অনুসরণ করতে হবে আমাদেরকে। আট নম্বর দলিল হচ্ছে, আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আট নম্বর দলিল হচ্ছে যে কিছু রেওয়ায়ত আছে, কিছু বর্ণনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে অবশ্যই তোমাদেরকে আমার নির্দেশনা মেনে চলতে হবে, যদি হেদায়েতের উপর থাকতে চাও সেগুলি আমাদেরকে বোঝা যায় রাসূল নির্দেশনা আমাদেরকে মানতে হবে অনেকগুলো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইনি মা ইন তামাসাকতুম বিহিমা লাম তাদুল্লু মিন বাদি কিতাবুল্লাহ সুন্নতি আও সুন্নাত রাসূলুল্লাহ, যেভাবে আসছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা, এই বর্ণনা বাইহাকীর রাওয়াতে আও সুন্নতি আসছে, দুই বর্ণনাতেই আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে না হলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না বা পথভ্রষ্ট হয়ে যাব। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, যখন বলা হলো যে ইখতিলাফ বেশি হবে আমরা কি করব, ইখতিলাফ বেশি হলে আমরা কি করব, রাসূল তখন বলেছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ, তোমাদেরকে অবশ্যই তখন আমার সুন্নতকে মেনে চলতে হবে। সেই সুন্নত যদি আমরা যদি কোনো হাদিস না মানি তাহলে সুন্নত মানলাম কি করে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তাই নয়, খুলাফায়ে রাশিদিন সুন্নতকে মানতে আমাদেরকে বলা হয়েছে। আদু আলাইহি বিন নওয়াজিজ, গোয়ালের দাঁত দিয়ে কামড়ে ধরতে বলেছে, মানে যেন ছুটে না যায় কোনো সুন্নত, এভাবে আমাদেরকে সুন্নত যেন আমল করতে বলেছেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আবার বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, হজের ব্যাপারে বলছে। তাহলে যদি সুন্নতকে আমরা না মানি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো না, সুন্নত না মানলে এইগুলি কোনোটাই আমল হবে না, হেদায়েত প্রাপ্ত হতে পারবো না, কোনো আমল করতে পারবো না, কেউ ইচ্ছা করলে সালাত আদায় করতে পারবে না। সাহাবায়ে কেরাম তাদের আমল বোঝা যায় যে তাদের কিছু আমল আছে, সেগুলো বোঝা যায় যে অবশ্যই আমাদেরকে সুন্নত মানতে হবে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আংটি পরলেন, স্বর্ণের আংটি, তিনি সেটা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম খুলে ফেললো, কেন বলে যে আমি তো নিষেধ করেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপের আংটি নিল, সর্বতলার উপর আংটি নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পরলেন, ময়লা জুতা ছিল, রসুল খুলে ফেললেন, সাহাবাকে নামাজের ভিতরে খুলে ফেললেন, এগুলো সব প্রমাণ করে যে অবশ্যই রসুলের সাহাবাকের আমল ছিল রসুল্লাহ আসলামকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলা, এটাই ছিল সাহাবাকের আমল। তো আমল সাহাবা আমাদের কাছে দলিল, নয় নম্বর দলিল যে অবশ্যই আমাদেরকে রসুলের সুন্নতকে অনুসরণ করে চলতে হবে। দশ নম্বর হচ্ছে ইজমাউল উম্মা, ইজমাউল উম্মা ইমাম শাফি বলেছেন, ইজমাউল উম্মার নকল করেছেন ইমাম শাফি, ইনি বলছেন আজমা আন্নাস
على أن من استبانت له سنة رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد من الناس এলাল মুয়াক্কিন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইমাম শাফি বলেছেন মানুষ ইজমা করে ফেলেছে আগে থেকেই, আমরা ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, সে কোনো মানুষের যে কথার কারণে সেই সুন্নাতকে পরিত্যাগ করা তার জন্য জায়েজ হবে না, তার জন্য জায়েজ হবে না, তার জন্য সুযোগ নেই, তার জন্য সেটা করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল অবশ্যই এটা এই ইজমা অনেকে নকল করেছে, ইবনে হাজম ইবনে তাইমিয়া সহ অনেকে নকল করেছেন যে অবশ্যই এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ কাউটা নকল করেছেন যে তিনি বলেছেন যে ইজমা হয়ে গেছে ব্যাপারে। সুতরাং বোঝা গেল ইজমাউল উম্মাহ দাবি করে, ইজমাউল উম্মাহর দাবি হচ্ছে সুন্নাত উপর আমল করতে হবে। এগারো নম্বর হচ্ছে যে কোরআন শুধু, এগারো নম্বর দল হচ্ছে শুধুমাত্র কোরআন দিয়ে আমল করা কখনো সম্ভব নয়, কারণ কোরআনের মধ্যে আহকাম মুজমালা আছে, মুজমাল আহকাম আছে, যেমন রাকাত সালাত কয় রাকাত কেউ বলা হয়নি, বলা হয়েছে জোহর নামাজ কয় রাকাত বলা হয়নি। এই জন্য মোতারফ ইবনে আমরা ইবনে হোসেনের একটা ঘটনা আমরা উল্লেখ করি থাকি, এটা আমরা শেষ করবো এটার পরেই, যে উনি একদিন আলোচনা করছিলেন, একজন এসে বললেন যে আপনি আমাদেরকে হাদিস বর্ণনা করা বাদ দিয়ে কোরআন থেকে বলেন। তখন তিনি বললেন যদি না কারজন আহমক, তুমি হচ্ছে একটা আহমক, তুমি একজন আহমক। কেন আহমক? আইনে তাহিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবান, কোথায় পাবে তুমি আল্লাহর কিতাবে যুহর চার রাকাত? লাইউ ঝরু ফি আবুল কেরা, যুহর চার রাকাত আবার যুহরের মধ্যে কেরাত বড় করে পড়া যাবে না, তুমি কোথায় পাবে কোরআনে কারিম? তুমি বের করে দাও তাহলে কীভাবে তুমি আমল করবে? তাহলে শুধুমাত্র কোরআন দিয়ে আমল করা কখনো সম্ভব না। প্রত্যেকটি কাজে আপনি চিন্তা করে দেখেন, এটা শত শত উদাহরণ দেওয়া যাবে, শুধু একটা উদাহরণ দিয়ে সাহাবের সাহাবির কোল দিয়ে আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহু কোল দিয়ে যে কখনো সেটা সম্ভব নয়, একটা উদাহরণ তিনি দিয়ে দেখিয়েছেন যে কখনো শুধু কোরআন দিয়ে মানুষ হতে পারে। সুন্নাহ অবশ্যই লাগবে, সুন্নাহ হচ্ছে মুবাইয়্যিনা মুআক্কাদা এবং মুস্তাকিল্লা, মুবাইয়্যিনা মুআক্কাদা এবং মুস্তাকিল্লা অবশ্যই আমাদেরকে সেই সুন্নাত উপর আমল করতে হবে। এই এগারোটি দলিল আমি আপনাদের সামনে পেশ করেছি, আশা করি আপনারা অন্য কারণে সেটা পেশ করতে পারবেন এবং সেটা মনে রাখতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।